হরে, এবং বিষ্ণু পদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগে 32 নম্বর অধ্যায় থেকে শুরু করব। অধ্যায়ের নাম সকাম কর্মের বন্ধন। আমরা 34 থেকে 36 নম্বর শ্লোকের তাৎপর্য শুরু করছিলাম। তো তাৎপর্যের আরো কিছু অবশিষ্ট ছিল, আমরা সেখান থেকে সধর্ম আচরণের দ্বারা এবং যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা স্বর্গ আদি উচ্চতর লোকে উন্নীত হওয়া ছাড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো ব্রাহ্মণের কাজ যদি ব্রাহ্মণ করে, ক্ষত্রিয়ের কাজ যদি ক্ষত্রিয় করে, তারা কোথায় যাবে? সরকার গোলকের কথা বলা হয়, গোলকে যাবে শুধু বৈষ্ণব। যারা বৈষ্ণব তারা যাবে গোলকে, আর যারা সধর্ম আচরণ করবে, সধর্ম মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপরে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থী সন্ন্যাস, চতুর আশ্রম চতুর্বর্ণ, এটাকে বলা হয় সধর্ম। এখন যারা সধর্ম আচরণ করবে তারা স্বর্গে যাবে, গোলকে যাবে। গোলকে যেতে হলে আপনাকে বৈষ্ণব হতে, বৈষ্ণব। আর যজ্ঞ অনুষ্ঠান বিভিন্ন রকমের যজ্ঞ আছে, আপনি যদি ভক্তি সহকারে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করেন গোলকে যাবেন, কিন্তু আরো কিছু যজ্ঞ আছে, সৃষ্টি যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, কলিযুগে হয় না, তো এইসব যজ্ঞ করলেও আপনি স্বর্গে যান। মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে সেই সমস্ত বাসনা অতিক্রম করেন, তখন তিনি পরমেশ্বর পরমেশ্বরের ব্রহ্মস্বরূপ বুঝতে পারেন। একজন সন্ন্যাসী যিনি জড়জগতের বাসনা থেকে মুক্ত, তিনি বুঝতে পারেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন চিন্ময় সচ্চিদানন্দময়, তার দেবতা রক্ত মাংসের নয়। এমনকি তার যারা ভক্ত, তার যারা ভক্ত শুদ্ধ ভক্ত, যেমন বৃন্দাবন গোপীরা, বৃন্দাবনের গোপীরা তারা তাদের স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলেন, মাঝরাতে শুনতে পেলেন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, তখন ঘুম থেকে উঠে ভাবছেন আমি যাই কি করে, স্বামী আছে সঙ্গে, কি করে যাই, দেহটা রেখে গেলেন, গোপীর দেহটা জড় দেহটা রেখে গেলেন, রেখে চিন্ময় দেহে চলে গেলেন রাস নাচে। চিন্ময় দেহে রাস নাচে গিয়ে কৃষ্ণের সঙ্গে রাস নাচ করে আবার যখন ফিরে আসলেন, ফিরে এসে ওই দেহের ভিতরে আবার প্রবেশ করলেন। স্বামী দেখছে ভোরবেলায় যাচ্ছে, স্ত্রী ঘুম থেকে উঠেছে, কিন্তু মাঝখানে এই স্ত্রীর আত্মা চিন্ময় দেহ, আত্মার দেহ হচ্ছে চিন্ময় দেহ, এই স্ত্রীর আত্মা যে মাঝ রাতে চলে গেছে কৃষ্ণের সঙ্গে রাস নাচ করার জন্য, স্বামী সেটা বুঝতেই পারে। স্বামী দেখছে আমার পাশেই তো আমার স্ত্রী আছে, ঘুম থেকে উঠেছে, কিন্তু মাঝ রাতে কৃষ্ণের বাঁশি শুনে দেহটা স্বামীর পাশে রেখে চলে গেছে। কৃষ্ণের কৃপায় এখন স্বামী টেরই পায় না যে তাদের আত্মা, এই গোপীদের আত্মা কৃষ্ণের কাছে চলে গেছে। ঠিক তেমনি কৃষ্ণ যখন বস্ত্র হরণ করেছিলেন, যাদের বস্ত্র হরণ করেছিলেন তাদের দেহটা রক্ত ছিল চিন্ময় দেহ, চিন্ময় দেহ, আর যিনি বস্ত্র হরণ করেছেন তার দেহটাও রক্ত মাংসের ছিল কৃষ্ণ, তার দেহটাও চিন্ময়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ কারণ সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের বিগ্রহ বা রূপ, রূপ হচ্ছে সচ্চিদানন্দময়, সেই রূপটা রক্ত মাংসের নয়। সুতরাং রক্ত মাংসের ক্ষেত্রে যেটা
অন্যায়, চিন্ময় দেখি সেটা অন্যায় নয়, এটা বুঝতে। এমনকি জড়জগতেও সবকিছু এক স্তরে ফেলা যায়। হ্যাঁ, মা তার সন্তানকে চুম্বন করছে, কুলের সন্তানকে চুম্বন করছে, এটাও চুম্বন। আবার স্ত্রী তার স্বামীকে চুম্বন করছে, এটাও চুম্বন। আবার একজন পরস্ত্রী পরপুরুষকে চুম্বন করছে, এটাও চুম্বন। আচ্ছা, সবগুলি চুম্বন কি একই ক্যাটাগরি? একই ক্যাটাগরি? একই ক্যাটাগরি নয়। ঠিক তেমনি জড়জগতের ঘটনাবলী আর চিৎ জগতের ঘটনাবলী একই ক্যাটাগরির নয়। মানুষ সব কিছুকে একই ক্যাটাগরিতে আনে বলেই বুঝতে পারে। হ্যাঁ, একজন বলছে, একজন খ্রিস্টান পাদ্রী পাদকে বলছে যে আপনারাও তো গোলাল পটেটিং হত্যা করছেন, আপনারা হত্যা করছেন না? প্রভুপাদ বলছেন যে ওই সমস্ত পশু হত্যা, মাছ মাংস এসব খাবেন না। তখন প্রভুপাদ সেই পাদ্রী খ্রিস্টান গুরু বলছে, আপনারাও তো গোলাল হত্যা করছেন, আপনারাও তো হত্যা করছেন। প্রভুপাদ বলছেন, আচ্ছা, আপনার শিশু হত্যা, আপনার নিজের সন্তানকে আপনি হত্যা করলেন আর একটা গোলাল হত্যা করলেন, একই ক্যাটাগরি হয়ে গেল? একটা শিশু হত্যা, আপনার সন্তানকে আপনি কেটে ফেললেন। হ্যাঁ, এখন না কাটলে কলিযুগের শেষে নিজের সন্তানকে নিজে খাবে কেটে কেটে। হ্যাঁ, নিজের সন্তানকে নিজে হত্যা করে খাবে কলিযুগের শেষ দিকে। তো নিজের সন্তানকে হত্যা করা, অনেকে আছে নরখাদক, মানুষের মাংস খায়। নিজের সন্তানকে হত্যা করা কিংবা একটা মানুষের মানুষের মানুষকে হত্যা করে তার মাংস খাওয়া আর গোলাল হত্যা করা, বেগুন হত্যা করা, সমান ক্যাটাগরি হয়ে গেল না? তো মানুষের মানুষ তো বেশিরভাগই বোকা, মনে করে সব সমান ক্যাটাগরি, সব সমান ক্যাটাগরি। হ্যাঁ, বেশিরভাগই বলে আপনারা তো বেগুন হত্যা করছেন। হ্যাঁ, আরেকজন বলছে বেগুন হত্যা বেশি পাপ, মানে পাগল হলে যা হয়, যে মানুষ হত্যা করলে যে পাপ হয়, বেগুন হত্যা করলে আরো বেশি পাপ। কেন? যুক্তি দেখাচ্ছে কেন? বলছে মনে করেন আপনি পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই পঙ্গু অন্ধ, আর বাকি ভাইগুলি সব ইঞ্জিনিয়ার ডাক্তার, বড় বড় অফিসার, কেউ মাসে 2 লাখ টাকা রোজগার করে, কেউ মাসে 3 লাখ টাকা রোজগার করে, আর একটা ভাই আছে সেটা পঙ্গু, পঙ্গু মানে হাঁটতেও পারে না, কথা বলতে পারে না, চোখও অন্ধ। চার ভাই মিলে ঠিক করলো ওই পঙ্গু ভাইটাকে হত্যা করবে, হত্যা করে দিল। বলছে একজন সুস্থ ভাইকে হত্যা করলে যে পাপ হয়, পঙ্গু ভাইকে হত্যা করলে আরো বেশি পাপ হয়। তাই বেগুন হত্যা হচ্ছে, বেগুন হচ্ছে ভগবানের পঙ্গু সন্তান। বেগুনকে হত্যা করলে নর হত্যার থেকেও বেশি পাপ। দেখেছেন যুক্তি? যুক্তি দেখেছেন? যুক্তিটা বুঝতে পেরেছেন? বেগুন হত্যা করলে মানুষ হত্যার থেকেও বেশি পাপ, কারণ মানুষ হচ্ছে ভগবানের সুস্থ সন্তান আর বেগুন হচ্ছে পঙ্গু সন্তান। তো পঙ্গু সন্তানকে হত্যা করলে বেশি পাপ, এই হচ্ছে যুক্তি। মনে করে সব যে সমান ক্যাটাগরি। হ্যাঁ, আর এখানে বলছে আরো বেশি পাপ, বেগুন হত্যা করে বেশি। তাই যদি বুঝেন, এতই যদি বুঝে থাকেন, তাহলে আপনারা তো মাংসের সঙ্গে গোলাল মাখছেন নাকি? মাংসের মধ্যে গোলাল দেয় না? হ্যাঁ, যদি মনে করেন যে বেগুন হত্যা গোলাল হত্যা বেশি পাপ, তাহলে মাংসের সঙ্গে এগুলো মাখছেন কেন, মিশাচ্ছেন কেন? তো আমার খেতেই হবে, আমার খেতেই হবে। যে নর মাংস খায়, সে নর মাংস খেয়ে আপনাকে বলবে আপনিও তো গোলাল হত্যা করছেন, আপনিও তো বেগুন হত্যা করছেন, আপনি আমার থেকে বেশি পাপী। নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য করি মানে, অসত্তরে সত্য করি। হ্যাঁ, আমি আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম, একটা ছেলে দুপুর 12টা পর্যন্ত ঘুমাত, তো দুপুর 12টার সময় সে ঘুম থেকে উঠে, তাও চোখ বন্ধ, আস্তে আস্তে টুথপেস্ট আর ব্রাশ নিয়ে ঘর থেকে বেরোত, চোখ তখনও ঢুলু ঢুলু, মানে
ঘুম কাটেনি, তো সে আমাকে জ্ঞান দিত, জ্ঞান দিত। একদিন দেখলাম অনেক পেঁয়াজ কেটে আমার সামনে খাচ্ছে, বেরোচ্ছে বেরোচ্ছে, বলছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতল খাবার, পেঁয়াজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতল খাবার, এটা খাবেন মন ঠান্ডা থাকবে, চিত্ত ঠান্ডা থাকবে। অথচ আমরা জানি এরা পাইলট এরোপ্লেন চালায়, এরোপ্লেন চালাবার 3 ঘন্টা আগে তারা পেঁয়াজ খেতে পারে, ওষুধ খেতে পারে, এটা আন্তর্জাতিক ল, আন্তর্জাতিক পাইলটরা যারা এরোপ্লেন চালাবে, এরোপ্লেন চালাবার 3 ঘন্টা আগে থেকে পেঁয়াজ রসুন নিষিদ্ধ। কেন? মন উত্তেজিত করে, কোন সুইচ টিপতে, কোন সুইচ টিপবে ঠিকঠাক, পেঁয়াজ রসুন খাবে, কোন সুইচ টিপতে, কোন সুইচ টিপবে ঠিকঠাক, বুঝেছো? যাই হোক, উল্টা বুঝলে রাম বলে, উল্টা বুঝলে যে খাবারটা উত্তেজনা সৃষ্টি করে তাকে বলে খুব শীতল খাবার, পেঁয়াজ রসুন খুব ভীষণ শীতল খাবার। হ্যাঁ, আর আলু খাওয়া, বেগুন খাওয়াকে বলে নর মাংস খাওয়ার থেকেও বেশি পাপ, নর মাংস খাওয়ার থেকেও এই আলু খাওয়া, বেগুন খাওয়া বেশি পাপ। এজন্যই আমরা বলি বুদ্ধিমানই বৈষ্ণবের বুদ্ধি, বুদ্ধিমানই বৈষ্ণবের বুদ্ধি, যেই জন কৃষ্ণ ভজে সেগুলো চলতে, আর বাকি সব রাক্ষস খুক্ষস, রাক্ষস খুক্ষস। যাই হোক, যিনি সন্ন্যাস গ্রহণ করেন, তিনি সমস্ত বাসনা অতিক্রম করেছেন এবং তিনি পরমেশ্বরের ব্রহ্মস্বরূপ, মানে চিন্ময় পরমেশ্বর, ভগবানের শরীরটা রক্ত মাংসের নয়, এবং কেউ যখন তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হন, তখন তিনি অন্য সমস্ত পন্থাগুলি দেখতে পান। কেউ যখন এরোপ্লেনে চড়ে যায় বা হেলিকপ্টারে চড়ে যায়, সে নিচের দিকে তাকালে অনেক সময় বাড়ি ঘর দেখতে পায়, তাই না? একসঙ্গে একসঙ্গে যদি 100 বাড়ি দেখতে চান, তাহলে আপনাকে হেলিকপ্টারে উঠতে হবে, হেলিকপ্টারে উঠে নিচের দিকে তাকালে দেখবেন 100 বাড়ি, উপর থেকে নিচ দেখা যায়, নিচের থেকে উপর অত বোঝা যায়, কিন্তু উপর থেকে নিচ দেখা। ঠিক তেমনি যারা কৃষ্ণ উপলব্ধি করেছেন তারা সব দেখতে পান, নিরাকার ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, পরমাত্মা, জীব, শক্তি, সর্বশক্তিমানের বিবিধ শক্তি, জীব, তটস্থা শক্তি, সব তারা দেখতে পান, কারণ তারা উপরের উপর থেকে দেখছেন, হেলিকপ্টার থেকে দেখলে নিচে সব দেখা যায়। তো ঠিক সেরকম যারা কৃষ্ণ উপলব্ধির স্তরে উঠে গেছেন, তাদের কাছে সব রহস্য উন্মোচিত, সব বুঝতে পারে, শুদ্ধ ভগবত ভক্তির স্তরে স্থিত হন, বোধা ভাব সমন্বিতা, তার বুদ্ধি এবং ভাব মানে প্রেম যখন একসঙ্গে হয়, তখন সে ভগবত ভক্তির স্তরে উন্নীত হয়, সেই সময় তিনি পরমেশ্বর ভগবানকে হৃদয় করতে পারেন। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে কলুষ থাকবে, ময়লা থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবান হচ্ছে রহস্য, রহস্য। পরমেশ্বর ভগবান উপলব্ধিকে বলা হয় আত্মতত্ত্ব অববোধেন, অর্থাৎ নিজের প্রকৃত স্বরূপ হৃদয়ঙ্গম করা, নিজের প্রকৃত স্বরূপ। যেমন সোনার খনির এক কণা সোনা, সোনার খনি থেকে নিয়ে আসা এক কণা সোনা, সেই জিনিসটা কি সোনাই? তাহলে আমরা হচ্ছি কৃষ্ণের অংশ, তাহলে আমরাও কিন্তু ছোট্ট কৃষ্ণ, কথাটা আমার নয়, শাস্ত্র বলা হয়েছে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, আর প্রভুপাদ বলতেন ইউর অল লিটল কৃষ্ণা, তোমরা হচ্ছে ছোট ছোট কৃষ্ণ। এইটা আমরা মানি বলেই আমাদের সব ব্যাখ্যা মিলে যায়, ব্যাখ্যা মিলে যায়, দুটো চোখ কেন? কারণ আমি লিটল কৃষ্ণ, কৃষ্ণেরও দুটো চোখ, আমারও দুটো, আমার দুটো হাত কেন? না, কৃষ্ণেরও দুটো হাত, আমার দুটো, পৃথিবীর অন্য কোনো ধর্ম এই রহস্যের ব্যাখ্যা দিতে পারে না। আমাকে একজন বলছেন, আপনার শুধু পুরনো কাসুন্দি, পুরনো কাসুন্দি কথাটা কখন বলা হয়, পুরনো কাসুন্দি একই কথা বারবার বলা,
একই কথা বারবার, পুরনো কাজ পুরনো কাজ, কিন্তু আমি যে কেন পুরনো কাজকে ভালোবাসি তার কারণটা প্রভুপাদ আমাকে শিখিয়ে দিয়েছে। প্রভুপাদ আমাকে শিখিয়ে দিয়েছে, বলেছেন যে ক্যারাকের একটা নিয়ম হচ্ছে, প্রভুপাদ বলছেন ক্যারাকে মানে আমাদের কথার ক্যারাকে, ক্যারাকে মানে কথার ক্যারাকে, ক্যারাকের একটা নিয়ম হচ্ছে দুর্বল জায়গায় বারবার আঘাত। দুর্বল জায়গাটা যে ক্যারাটে জানে না, সে কিন্তু জানে যে কার কোনটা দুর্বল জায়গা। হ্যাঁ, যেমন আমাদের দুর্বল জায়গার মধ্যে আছে নাক, একটা নাকের মধ্যে ঘুষি দিলে সে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দুর্বল জায়গা আছে কান, এই কানের মধ্যে যদি দুইটা থাপ্পড় দেওয়া যায় না, মাথা ঘুরিয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যাঁ, অনেক সময় মেয়ে ছেলের সঙ্গে পুরুষ পারে না। হ্যাঁ, পুরুষ হয়তো একটা মেয়ে ছেলেকে আক্রমণ করলো, আর মেয়েটা দুইটা কানের মধ্যে দুটো থাপ্পড় দিল, থাপ্পড় দেওয়ার পরে পুরুষ লোকটা যত শক্তিশালী হোক পড়ে যায়। এটাকে বলে দুর্বল জায়গা দেখে আঘাত, এবং বারবার দুর্বল জায়গায় বারবার আঘাত। আর এটাই হচ্ছে আমাদের পুরনো কাশন্তি, আমরা জানি তোমার দুর্বল জায়গা কোনটা, আর সেই জায়গাটা আমি বারবার বলবো, একবার বারবার বলবো। প্রভুপাদের কাছ থেকে আমরা তর্ক শিখেছি। হ্যাঁ, প্রভুপাদ যে তর্ক করেছেন ভিডিও গুলো আমরা দেখি, এবং সেখানে প্রভুপাদ একটা লোকের সঙ্গে তর্ক করছে, লোকটা যখন হেরে গেছে লোকটা আরেকটা টপিকে যেতে চাইছে, আরেকটা টপিকে আলোচনা করছে। প্রভুপাদ বলছে না, নতুন টপিক নয়, নতুন টপিক নয়, যে টপিকে আলোচনা চলছে সেই টপিকটাকে শেষ হোক, তারপর নতুন টপিক। মানে মানুষ কি করে, মানুষ যখন দেখা বেড়ে উঠছে না তর্কে, তখন টপিক পাল্টে, টপিকটা পাল্টে। প্রভুপাদ না, তিনি কায়দা করে আমরা প্রভুপাদের কাছ থেকে শিখেছি, কেউ যদি টপিক পাল্টাতে চায় তাকে আটকে দিতে হবে না, টপিক পাল্টাতে পারে। যে টপিকে আলোচনা চলছে সেই টপিকে হাজার বছর চলুক, তাহলে একই কথা বারবার পূর্ণ কাশ্মীর। এটাই তো ক্যারাক্টার নিয়ম। হ্যাঁ, ক্যারাক্টার নিয়ম তোমার এই এখানে ঘুষি দিয়ে লাভ হবে না, আমাকে কানে চর মারবে, আমার দুর্বল জায়গা আমার চর মারবে। হ্যাঁ, তাইলে যে কাজ ঠিক সেরকম আমরা যখন কৃষ্ণ কথা প্রচার করি, আমরা তর্ক বিরোধী নই, আমরা তর্ক করি, যুক্তি তর্ক আমরা করি। মহাপ্রভু নিজেই বলেছেন তর্কে খণ্ডিলা প্রভু, তর্কের দ্বারা খণ্ডন করলেন, মহাপ্রভু নিজেই বলেছেন। হ্যাঁ, তো তর্ক করা যায়। হ্যাঁ, তর্কে খণ্ডিলা প্রভু, কেশব কাশ্মীরিকে এবং প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু তর্কেই পরাস্ত করেছিলেন। সুতরাং তর্ক নিষিদ্ধ নয়, তর্ক করা যাবে, কিন্তু তর্কটা হচ্ছে একটা ক্যারাটের মতো, যার সঙ্গে তর্ক হবে তার দুর্বল পয়েন্ট, তার দুর্বল পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে। একজন বলছে তারা স্বামী স্ত্রী এসে প্রভুপাদকে প্রণাম করলেন, বলছেন আপনি আবার নতুন করে ইস্কন করতে গেলেন কেন, কত কত ভালো ভালো মন্দির ভারতবর্ষে ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বট গাছ উঠে যাচ্ছে, মন্দিরের উপরে বট গাছ উঠে যাচ্ছে, তো সেগুলি রিপেয়ার করলেই হয়, আপনি আবার নতুন নতুন ইস্কন মন্দির কেন করছেন। তো ওনার সঙ্গে ছিল ওনার স্ত্রী, প্রভুপাদ বলছেন এই মহিলাটাকে, সে আমার স্ত্রী, কেন বিয়ে করলো, সন্তান সন্ততি হবে সেই ইচ্ছাতেই বিয়ে করেছি, কত সন্তান সন্ততি রাস্তাঘাটে ঘোরাঘুরি যাচ্ছে, আপনার আর সন্তান উৎপাদনের কি দরকার। লোকটা তো থতমত, প্রথম থেকে বুঝতে পারেনি, থতমত খেয়ে গেছে, কত সন্তান সন্ততি অনাথ, তাদের যত্ন নিলেই হয়। হ্যাঁ, আপনার আবার নতুন করে সন্তান লাভের কি প্রয়োজন, না যার যার সন্তান আছে আমারও সন্তান হবে কিন্তু আমরা চাই। ঠিক সেরকম কত লোক কত মন্দির করেছে, কিন্তু আমি চাই আমার শিষ্যরা কিছু মন্দির করুক। হ্যাঁ, হেরে গেল, সেইভাবে প্রভুপাদের সঙ্গে কথায় কেউ পারবে, কথায় কেউ পারবে। হ্যাঁ, একজন বৈজ্ঞানিক নোবেল পুরস্কার পেয়েছেন চান্স থিওরি লিখে, যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে একটা আকস্মিক দুর্ঘটনা, এটা হচ্ছে একটা আকস্মিক দুর্ঘটনা বাই চান্স। প্রভুপাদ বলছেন উনি নোবেল পুরস্কার পেয়েছেন বাই চান্স, নোবেল পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা নাই, উনি বাই চান্স নোবেল পুরস্কার পেয়ে গেছেন। কেমন কথার ক্যারাটে, ব্যাপারটা লক্ষ্য করেছেন, সে বৈজ্ঞানিক বলছে
পৃথিবী, সূর্য, চন্দ্র সবকিছু সৃষ্টি হয়েছে বাই চান্স, এটা তিনি কিভাবে লিখে একটা নোবেল পুরস্কার পেয়ে গেছেন? লেখক বলছেন, উনি যে নোবেল পুরস্কারটা পেয়েছেন এটা পেয়েছে বাই চান্স, তার কোনো যোগ্যতা নেই। তো ওনার কথা দিয়েই, তোর শীল তোর নরা তোর ভাঙি দাঁতের গোড়, তোর শীল তোর নরা তোর ভাঙি দাঁতের গোড়, আমাদের এই ক্যারাটেগুলি শিখতে হবে। পরমেশ্বর ভগবান উপলব্ধিকে বলা হয় আত্মতত্ত্ব প্রবোধেনা, নিজের প্রকৃত স্বরূপ হৃদয়ঙ্গম করা, আত্মানং বৃদ্ধি। মধুর উপনিষদে আছে আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, কারণ নিজেকে জানলে তুমি ভগবানকে জানতে পারবে। কিভাবে? তুমি যদি এক টুকরা সোনাকে বুঝতে পারো তাহলে তুমি সোনার খনি বুঝতে পারো। কিভাবে? কারণ গুণগত ভাবে কোয়ালিটেটিভলি এক টুকরা সোনার মধ্যে যা আছে, সোনার খনির মধ্যে যে সোনা একই জিনিস সেখানে আছে। তাই আমরা যদি আত্মানং বৃদ্ধি, নিজেকে বুঝতে পারি, তাহলে কৃষ্ণকে বুঝতে পারবো, কিঞ্চিত হলেও বুঝতে পারবো। তা আমাকে একজন মুসলমান ভাই, আমাকে যে প্রচুর আসে মুসলমান ভাই লিখে পাঠিয়েছেন যে তাহলে তো আমি ভগবান, আমি বললাম হ্যাঁ আপনি ভগবানের ক্ষুদ্র অংশ, আপনি যেভাবেই ব্যাখ্যা করুন আমি ভগবান। আমি বললাম হ্যাঁ আপনি ক্ষুদ্র ভগবান, এটা আমরা স্বীকার, সনাতন ধর্মে আমরা স্বীকার করি যে সকলেই হচ্ছে ক্ষুদ্র ভগবান, একটা পিঁপড়াও ক্ষুদ্র ভগবান, কিন্তু বৃহৎ ভগবান কেউ নয়। এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ, আমাদেরকে ঈশ্বর বলা যেতে পারে, একটা পিঁপড়াকেও ঈশ্বর বলা যেতে পারে, কিন্তু আমরা কেউ পরমেশ্বর নই, আমরা হচ্ছি পরমেশ্বরের বান্দা, আমরা হচ্ছি পরমেশ্বরের লাটানো দাস। আর আমরা যেহেতু ঈশ্বর কণা, তাই ঈশ্বরের গুণাবলী আমাদের মধ্যে আছে, মায়ার দ্বারা ঢাকা পড়ে আছে, কিন্তু ঈশ্বরের গুণাবলী আমাদের মধ্যে আছে। এক অর্থে আমরা ক্ষুদ্র ঈশ্বর, ক্ষুদ্র কৃষ্ণ। মাতা যেরা যে দেহ পেয়েছে সেটা হচ্ছে রাধার দেহের অনুরূপ, এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই, এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই। কেন সারা পৃথিবী জুড়ে মেয়েদের দেহের গঠন একরকম, ছেলেদের দেহের গঠন একরকম? কেন কেন কেন? এমনি 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 নয়, পেছনে কারণ আছে, কারণ হচ্ছেন রাধা কৃষ্ণ। কৃষ্ণের দেহ থেকে জগতের পুরুষ দেহগুলি সৃষ্টি হয়েছে, আর রাধার দেহ থেকে জগতের নারী দেহগুলি সৃষ্টি হয়েছে, সেই জন্যই চেহারার মিল আছে। এটা বাইবেলে বলা হচ্ছে ম্যান ইজ মেড ইন ইমেজ অফ গড, মানুষকে তৈরি করা হয়েছে ভগবানের চেহারার আঙ্গিকে, চেহারার আদল। কোরআনেও বলা হয়েছে আদমকে তৈরি করা হয়েছে আল্লাহর সুরতে। তোমরা মানো আর না মানো, আমাদের সনাতন ধর্ম সেই একই কথা বলছে যে আমাদের রূপটা এসেছে ভগবান থেকে, তাই আমাদের দেখে আমরা ভগবানকে কিছুটা হলেও বুঝতে পারি। আমাদের যেমন ক্রোধ হয়, কৃষ্ণেরও ক্রোধ হয়, তিনি শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে বধ করেছিলেন। আমাদের মধ্যে যেমন প্রেম আছে, তার মধ্যেও প্রেম আছে, আমাদের প্রেমটা নোংরায় ভরা, তার প্রেমটা পরম পবিত্র। যেটা বলি বিসলারি জল আর ড্রেনের জল, দুটোই জল কিন্তু একটা পরম পবিত্র আর একটা হচ্ছে নোংরা, এরকম। কিন্তু এসেছে সেখান থেকে, আকাশের মেঘ থেকে ড্রেনের জলও আসে, আবার বিসলারি জলও আপনি, মেঘের জল থেকে বিসলারি জল আপনি তৈরি করতে পারেন। তো ঠিক সেরকম একই ভগবান থেকে এই জগতের সমস্ত রূপ একই ভগবান থেকে সৃষ্টি হয়েছে। তাই আমরা যদি নিজেদের জানতে পারি, আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, তাহলে ভগবানকেও কিছুটা বুঝতে পারবে। কেউ যখন ভগবানের নিত্য দাস রূপে নিজের প্রকৃত স্বরূপ যথাযথ ভাবে হৃদয়ঙ্গম করেন, আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। নিত্য মানে পার্মানেন্ট, ভগবান যেমন পার্মানেন্ট আমরাও সেরকম পার্মানেন্ট। কোন কোন ধর্মে বলে যে না এটা সৃষ্টি হয়েছে, আমাদের সৃষ্টি হয়েছে, সৃষ্টির আগে আমরা ছিলামই না, কিন্তু সনাতন ধর্ম এই কথা বলে না। সনাতন মানে কি? কে বলতে নিত্য, সনাতন মানে আমিও নিত্য, কৃষ্ণ যেমন নিত্য, ভগবান যেমন নিত্য, আমিও সেরকম নিত্য। এই এই জন্যই আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। তাই আমরা হচ্ছি ভগবানের নিত্য বান্দা, নিত্য দাস। তখন তিনি জড়জগতের সেবার প্রতি অনাসক্ত হন,
যখন আমরা বুঝতে পারি আমরা ভগবানের কর্মচারী, তখন আমরা এই জড়জগতের সেবা করতে আগ্রহী হব না, আমরা ভগবানের সেবা করতে আগ্রহী হব। সকলেই কোনো না কোনো প্রকার সেবায় যুক্ত। কেউ যদি তার নিজের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ হন, তাহলে তিনি নিজের স্থূল শরীরটির সেবা করেন। যে আত্মাকে জানে না, মনে করে রক্ত মাংসের দেহটাই আত্মা, তখন সেই রক্ত মাংসের দেহটার সেবা করে। হ্যাঁ, আমরা রক্ত মাংসের দেহের সেবা করব ততক্ষণ, হ্যাঁ, যতক্ষণ আমি ভগবানের সেবা করতে সক্ষম। হ্যাঁ, যেমন একজন ড্রাইভার, তিনি খাওয়া দাওয়া করে, কেন না, শরীরটা সুস্থ থাকলে ড্রাইভিং কাজটা, গাড়ি চালানোর কাজটা আমি ভালো মতে করতে পারবো। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, গাড়ি কে চালাবো? ঠিক তেমনি ভক্ত ভাবেন, আমাকে খাওয়া দাওয়া করতে হবে, যত্ন নিতে হবে শরীরের, কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি, যেমন পূজারি যদি অসুস্থ হয়ে পড়েন, পূজা কে করে? সেইভাবে ভক্ত দেহ সুস্থ রাখেন ভগবানের সেবা করার জন্য। নিজের গোলাপের জন্য তিনি দেহকে সুস্থ রাখার চেষ্টা করেন না, তিনি দেহকে সুস্থ রাখেন যাতে এই সুস্থ দেহে আমি ভগবানের সেবা করতে পারি। কিন্তু যারা এটা বুঝে না, তারা ওই দেহের যত্ন নিতে নিতে তারা দেহের ক্ষতি করে বসে, কারণ তারা মনে করে দেহটাকে সন্তুষ্ট করাই আমার জীবনের লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই। সুতরাং বেশি করে তেল ঘি খাও, বেশি করে মাংস মদ খাও, তারপরে অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, নরকে যায়। কেউ যদি তার নিজের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থাকে, তাহলে তিনি নিজের স্থূল দেহটির অথবা তার পরিবারের, তাকে যদি বলা হয় তোমার জীবনের লক্ষ্য কি, না আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমার স্ত্রীর যত্ন নেওয়া, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমার কন্যাকে একটা বড় চাকরির ব্যবস্থা করে ভালো পাত্রে পাত্রস্থ করা, আমার পুত্রকে ভালো একটা ডাক্তার বানানো, এই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, তোমার পুত্র মরবে, তুমিও মরবে, তোমার স্ত্রীও মরবে, তারপর তারপরে সব শূন্য, তারপরে সব শূন্য না। তাকে সঠিক চেতনা দান করতে হবে, এটা হচ্ছে আসল সেবা। খাওয়া দাওয়াকে আমরা অস্বীকার করি না, কিন্তু তাকে সঠিক চেতনা দান করতে হবে। আমি আগরতলায় বাড়ি বাড়ি কালেকশন করতে যেতাম, একটা বাড়িতে গেলাম, অধ্যাপকের বাড়ি, কলেজের প্রফেসর, বিজ্ঞানের প্রফেসর, তো একটা ছেলে দেখলাম একেবারে গাঁট্টা পড়ছে, গাঁট্টা পড়ছে, খুব স্বাস্থ্য ভালো। তো প্রফেসরের মনটা খারাপ, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমি মুখ দেখে বুঝতে পারছি আপনার মনটা খারাপ, বলার নয় বলার নয়, কি বলুন না। তখন ছেলেটা সামনে ছিল না, আমার ছেলেকে তো দেখেছেন, মনে হয় দেখেছি, তার মাকে একটা ঘুষি দিয়েছে, মাকে একটা ঘুষি, তাহলে তুমি যতই কমপ্লেন, কি বলে, কমপ্লেন খাও, যতই মাছ মাংস দুধ খাও, যদি তুমি তোমার মাকে ঘুষি মারো, তো তুমি কি হলো, একটা সিংহ হয়ে গেলে, একটা বাঘ হয়ে গেলে, মানুষ হলো না। মানুষ হতে গেলে মানুষের কালচারটা তো শিখতে হবে, সেটা আসবে যদি আপনি ভগবানের ভক্ত হন। হ্যাঁ, আগের দিনে যেমন শ্রবণ কুমার, তার বাবা মা বৃদ্ধ, বলছে আমরা একটা তীর্থ পর্যটন করতে চাই, তখন শ্রবণ কুমার একটা ভার নিয়ে আসলেন, মানে দুটো টুকরি, হ্যাঁ হ্যাঁ, কি বলে, বাঘ, হ্যাঁ, একদিকে মাকে বসালেন, একদিকে বাবাকে বসালেন, এই পাহাড় পর্বত বদ্রীনাথ কেদারনাথ ঘুরে ঘুরে দেখালেন, এই কাজে করে আগে হতো, এখন আর হয় না। আমি দেখেছি কয়েকজন মারোয়ারি নাকি, আর বাবা মাকে নিয়ে একটা ভিডিওতে দেখলাম, তারা চার পাঁচ ভাই সবাই বাবা মাকে নিয়ে, তারা একসঙ্গে বহন করতে, মানে একলা পারে না, তো একজন দুইজন বহন করে আবার পাল্টা পাল্টি পাল্টা পাল্টি, চার পাঁচ ভাই মিলে বাবা মাকে একেবারে তীর্থ ঘুরিয়ে আনলেন। আগের দিনে এত শ্রদ্ধা ভক্তি কোথা থেকে এসেছিল, ভক্তি মানুষের ভগবানের প্রতি ভক্তি ছিল, তাই পিতামাতার প্রতি ভক্তি ছিল। আজকাল মানুষের ভগবানের প্রতি যেহেতু ভক্তি নাই, গোড়াটা কাটা গেছে, গোড়াটা কাটা গেছে, তাই পিতামাতার প্রতিও ভক্তি নাই। বিদেশে দেখা যায়
কোনো ছেলে মেয়ের যদি 18 বছর বয়স হয় পিতা মাতার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখে না, তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এটা একেবারে 99% বিদেশি বাড়িতে সত্য ঘটে, বাড়িতে থাকে না ছেলে মেয়েরা 18 বছর বয়স হয়ে গেলে বাড়ি থেকে পালিয়ে যায়। যাই হোক, এখন আধ্যাত্মিক সংস্কৃতি যত নষ্ট হবে মানুষ তত অসুর হবে, তারা ভাবে। তার মধ্যে একটু ভালো যারা তারা ভাবে ঠিক আছে আমি আত্মীয় স্বজনের সেবা করব, আত্মীয় স্বজনের সেবা করব, স্বজনের সেবা করো, কিন্তু সেটা তোমার মেইন ডিউটি নয়। আত্মীয় স্বজনের সেবা তো একটা শূকর করে, একটা শূকর তার বাচ্চাকে পালে, বলো না? হ্যাঁ, শূকর মাও তার বাচ্চাকে দুধ খাওয়ায়। হ্যাঁ, এবং তার বাচ্চাগুলোকে কেউ যদি আক্রমণ করে শূকর তাকে পাল্টা আক্রমণ করে, এই ডিউটি তো একটা শূকর করে। তোমার কিছু উচ্চ স্তরের ডিউটি আছে, সেটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। সংসিদ্ধি হরিতোষণম, সংসিদ্ধি হরিতোষণম, ভগবানকে সন্তুষ্ট করা, এটাই হচ্ছে মনুষ্য জন্মের লক্ষণ। আমি যদি জগতের সবাইকে সন্তুষ্ট করি কিন্তু ভগবান যদি আমার উপর সন্তুষ্ট থাকে তাহলে আমার জীবন বিফল, আর আমি যদি অনেককে অসন্তুষ্ট করেও ভগবানকে সন্তুষ্ট করতে পারি। হ্যাঁ, রাবণকে অসন্তুষ্ট করেছিল হনুমান, কিন্তু সন্তুষ্ট করেছিল কার? রামকে। রামকে সন্তুষ্ট করলেই জীবন সফল, রাবণকে সন্তুষ্ট করে লাভ। হ্যাঁ, এখন এই সংসারে কেউ মক্ষে সন্তুষ্ট, নানাভাবে নানানজন সন্তুষ্ট, সবাইকে আমাদের সন্তুষ্ট করার দরকার নেই, সন্তুষ্ট করতে হবে শুধু ভগবানকে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যিনি তুষ্ট হলে জগতের সবাই তুষ্ট হয়ে যান। এই কথা বললে দুর্বাশ্রমণের কাহিনী মনে পড়ে, আপনি শুনেছেন তো না দুর্বাশ্রমণের কাহিনী? দুর্বাশ্রমণে গেছিলেন, দুর্যোধন তাকে পাঠালেন যে পাণ্ডবরা বনবাসে আছে। আপনি প্রথমে দুর্বাশ্রমণে দুর্যোধনের বাড়িতে খুব খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে দুর্বাশ্রমণে খুব সন্তুষ্ট, আমার কাছে বর চাও। দুর্বাশ্রমণি দুর্যোধনকে বলছেন, আমার কাছে বর চাও, আপনি যদি সত্যি আমাকে বর দিতে চান তাহলে আপনি আপনি তাহলে ওই আমার 5 ভাই বনবাসে আছে, দ্রৌপদী সহ আমার 5 ভাই বনবাসে আছে, আপনি বনবাসে যান, গিয়ে তাদের বাড়িতে আপনার 60,000 কৃষ্ণ নিয়ে যাবেন, দুপুর 12টার পরে যাবেন, কারণ 12টার পরে দ্রৌপদীর খাওয়া হয়ে যায়। দ্রৌপদীর কাছে একটা থালা ছিল অক্ষয় পাত্র, ওই থালাতে 12টা পর্যন্ত খাবার থাকবে, কোটি কোটি লোক গেলেও খাবার দেওয়া যাবে। 12টার পরে যখন কেউ যাবে দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, তখন আর ওই পাত্র ওই দিনের মতো 24 ঘন্টার মধ্যে ওই দিনের মতো আর খাবার উৎপাদন করবে না। দুর্যোধন শিখিয়ে দিলেন 12টার পরে যাবে। দুর্বাশামণি কি আর করবেন, তিনি যেহেতু কথা দিয়েছেন তোমাকে একটা বর দেব, এই বরই দিলেন, ঠিক আছে আমি 12টার পরে বনবাসে গিয়ে পাণ্ডবদের সঙ্গে দেখা করবো আমার 60,000 শিষ্য নিয়ে। তখন দুর্বাশামণি তার 60,000 শিষ্য নিয়ে বনবাসে যেখানে পাণ্ডবরা আছেন সেখানে গিয়ে উপস্থিত। তো যুধিষ্ঠির মহারাজ তো রাজার স্বভাব, বনবাসে থাকলেও তার স্বভাব তো রাজার স্বভাব। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছে, আপনি স্নান করে আসুন, আমি প্রসাদের ব্যবস্থা করছি। আরে তুমি বনবাসে আছো, তুমি প্রসাদের কি ব্যবস্থা করবে? তাও আবার 60,000 লোকের ব্যবস্থা, ঠিক আমাদের মায়াপুরে যে এত আয়োজন, সেখানেও 60,000 লোক যদি হঠাৎ করে আসে না, ধাক্কা খেতে, একটা ধাক্কা খেতে। তো বলছে ঠিক আছে আমি স্নান করে আসছি, তুমি ভোজনের প্রবন্ধ করো, বলে দুর্গাশামী চলো কিন্তু স্নান। এইদিকে দ্রৌপদী তো যুধিষ্ঠির মহারাজের উপর রেগে গেল, তুমি জানো আমরা বনবাসে আছি, আমাদের খাবার নিজেরই ঠিক মতো জোটে না, তুমি আমার 60,000 মুনি ঋষি মানে 60,000 শিষ্য সমেত দুর্বাশামণিকে নিমন্ত্রণ করে দিয়েছ প্রসাদ খাওয়ার জন্য। তখন যুধিষ্ঠির বললেন, ভীম যাও তো বনে কিছু পাও কিনা ফলমূল। ভীম বলছে, আরে আমি যদি ফলমূল পাইও পরদিন 1 বস্তা নিয়ে আসতে পারবো, তার বেশি তো পারবো না, এই 60,000 লোক খাবে। তখন অগতির গতি, ভক্তরা যখন কোনো গতি খুঁজে পায় না, জানে একটা অগতির গতি আছে,
হ্যাঁ, হল্লা রাখিল না কি অগতির গতি, তাই না? তো অগতির গতি কৃষ্ণ, তখন যুধিষ্ঠির মহারাজ, হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ, ভীম হে কৃষ্ণ হে কৃষ্ণ, বিশেষ করে দ্রৌপদী হে কৃষ্ণ রক্ষা করো রক্ষা। কৃষ্ণ তখন 1000 মাইল দূরে দাঁড়া পায়, 1 সেকেন্ডে চলে আসবে। কি ব্যাপার? বলছে ব্যাপার হচ্ছে আমরা বিপদে পড়ে গেছি, দুর্বাশামুনি পান থেকে চুন খসলেই কইতা তুলে অভিশাপ দিয়ে সবাইকে ভস্ম করে, তা এখন আমাদের ভস্ম করবে? তাহলে উপায় উপায় তুমি করো, তুমি অগতির গতি তুমি একটা করো। তাহলে আমার তো চিঠি লেগেছে, কৃষ্ণ বলছে ছিল 60,000, এখন হয়ে গেল 60,000 একজন, আগে ছিল 60,000 এখন হয়ে গেল 60,000 একজন, মানে কৃষ্ণ সব। আমারও তো খিদে লেগেছে, তুমি কি এখানে সমস্যা বাড়াতে এসছো না সমস্যা কমাতে এসছো? তোমাকে তো আমরা ডেকেছি সমস্যা কমানোর জন্য, তাহলে আমার খিদে লেগেছে, তাহলে আমার ঘরে এখন কিছু নাই, কারণ দুপুর 12টার পরে আমার অক্ষয় পাত্রে কিছু থাকে না। তখন কৃষ্ণ বললেন, আনো তোমার অক্ষয় পাত্র। তখন অক্ষয় পাত্র নিয়ে আসলেন, কৃষ্ণের ইচ্ছায় সবকিছু হয়। তো ওই দ্রৌপদী যখন বাসন মাজে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সেখানে কিছু এটো খুঁজে পাওয়া যাবে না। সেই দিন একেবারে খালার মধ্যে একটা সাপ কি অনেক দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। দ্রৌপদী তো অবাক হয়ে গেল যে আমি বাসন মাজলে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও কিছু পাওয়া যায় না, তো পরিষ্কার করে বাসন মাজে, আজকে কি করে এটা রয়ে গেল? শুধু কৃষ্ণের ইচ্ছা, ভক্তের উচ্ছিষ্ট খাবেন, কৃষ্ণ মাঝে মধ্যে ভক্তের উচ্ছিষ্ট খেতে আগ্রহী হয়ে পড়ে। তিনি সেখান থেকে সেই উচ্ছিষ্ট নিয়ে তিনি খেয়ে একটা ঢেকুর দিলেন, যখন ঢেকুর দিলেন, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, তখন দুর্বাশামুনি তিনিও স্নান করতে করতে ঢেকুর দিচ্ছেন। হ্যাঁ, 60,000 শিষ্য ঢেকুর দিচ্ছেন, তখন দুর্বাশামুনি বলছেন, কৃষ্ণগণ তোমরা যাও, তোমরা গিয়ে প্রসাদ পেয়ে আসো, আমি আজকে খাবো না। কেন গুরুদেব? আমার তো কি জানি হয়েছে, উদ্গার হয়ে গেছে, সোনা পোড়া ঢেকুর, এটা আমাদের দেশে সোনা পোড়া ঢেকুর মানে দুর্গন্ধযুক্ত ঢেকুর আসছে, আমার তো ঢেকুর হয়ে গেছে, আমার তো হবে না, তোমরা যাও। কারণ এই বেচারা বনবাসের মধ্যে না জানি কত কষ্ট করে 60,000 লোকের খাবার আয়োজন করেছে, তোমরা যাও। গুরুদেব ক্ষমা করবেন, আমাদের কি জানি হয়েছে, আমাদের কেবল ঢেকুর আসছে ঢেকুর আসছে, আমরা তো খেতে পারবো না। তো তাহলে তো যুধিষ্ঠির মহারাজের অপমান হবে। তো তাহলে উপায়, যে পলায়তি সজীবতি, যে পলায়ন করে সেই বাঁচে, কাজ করা অন্য পথে পলায়ন করে চলে যায়। এইদিকে যুধিষ্ঠির মহারাজ, বিশেষ করে দ্রৌপদী, একটু পরে পরে কৃষ্ণকে বলছেন, তুমি যে একেবারে নিশ্চিন্তে বসে আছো, কিছু তো করো, তারা তো আর 5 মিনিট পরেই চলে আসবে। বলছে আসুক আসুক আসুক, না আরে তুমি কিছু করো, 5 মিনিট পরে তারা চলে আসবে, আসুক আসুক। 5 মিনিট কেন, 1 ঘন্টা হয়ে গেল আসছে, কি ব্যাপার? ভীম দেখো তো ওরা কি এখনো স্নান করতে, তো এত সময় লাগার কথা নয়, দেখে আসো। তো ভীম দৌড়ে গেলেন, গিয়ে দেখে নদীতে কেউ নাই, নদীর ঘাটে কেউ নাই। তো আশেপাশের চাষাদের জিজ্ঞাসা করলেন, যে চাষি ভাইরা, তোমরা এখানে দুর্বাশামুনি তার 60,000 শিষ্যকে দেখেছ? বলে হ্যাঁ দেখেছি। তো তারা কোথায়? তারা তো স্নান টান করে এইদিকে চলে গেছে, এইদিকে চলে গেছে উল্টা। ও, তখন ভীম গিয়ে কৃষ্ণকে জানালো, তখন কৃষ্ণ বলছেন, আমি তো খাবার তৈরি করতাম, ওরা এলোই না, ওরা এলোই না, আমি আর খাবার কি জন্য তৈরি করি? হ্যাঁ, ওরা পালিয়ে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, এই জন্য আমার ভোগ লাগে, ভগবান যদি ভোগ গ্রহণ করে আমরা এই জড়জগতে আমরা প্রসাদ রূপে আমরা পাই। আর একটা পূজারী ছিল আমাদের রাজাপুর জগন্নাথ মন্দির, কে কে গেছেন রাজাপুর জগন্নাথ মন্দির? সেখানে একটা পূজারী ছিল, একদিন পূজারী রাত্রেবেলায় ঘুমিয়ে শীতে থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, বুঝতে পারছেন, একটু পরে পরে উঠে আবার ঘুমায়, উঠে আবার একটা গায়ে দেওয়া আছে, তারপরে কাঁপছে। তারপর স্বপ্ন দেখলো, সুভদ্রা মহারানী তাকে গিয়ে বলছে, আজকে সবাইকে সোয়েটার পরানি, চাদর পরানি,
আমাকে কোনো পাড়ালেন না, মানে পূজারি অন্যমনস্ক ভাবে ওই দিন সুভদ্রা মহারানীকে পোশাক পরাতে ভুলে গেছে। তো শিশু ল্যাব গাইও তা শীত যাচ্ছে না, তখন তাড়াতাড়ি এসে স্নান করে মন্দিরে ঢুকে দেখে জগন্নাথের গায়ে সোয়েটার আছে, বলরামের গায়ে সোয়েটার আছে, চাদর আছে, সুভদ্রার গায়ে নেই। সুভদ্রার গায়ে চাদর নেই, ওর শীত লাগছে। ভগবান সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট, এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্ম। হ্যাঁ, আমাদের জননিবাস গুলো একবার রথের আগে অনবসর কাল আছে না, অনবসর কাল 15 দিন জগন্নাথকে দর্শন করা যায়। তো রং করার দায়িত্ব নিয়েছেন আমাদের হ্যাক পূজারি জননিবাস প্রভু, জননিবাস তিনি রং করতে গিয়ে আগের রংটা আস্তে আস্তে তুলছেন, তুলতে গিয়ে দেখে জগন্নাথের গালে একটা দাগ, সেই দাগের ভিতরে অনেক রং ঢুকে আসে। উনি আস্তে আস্তে ব্লেড দিয়ে আস্তে আস্তে ওই রংটা বের করলেন, বের করে রংটা ফেলে দিল। ওই দিন রাত্রে সুপার জেনারেল ঘুমিয়েছেন, জগন্নাথ গিয়ে স্বপ্নে উপস্থিত, ব্লেড চালাবার সাহস তোকে কে দিল, আমার গালে ব্লেড চালাবার সাহস তোকে কে দিল? হ্যাঁ, কয়েকটা থাপ্পড় মারলো, যখন থাপ্পড় মারলো জেনারেল ঘুম ভেঙে গেল, দেখে গাল থেকে রক্ত দিচ্ছে, গাল থেকে রক্ত ঢুকছে। তখন তিনিও একটু চিৎকার করে উঠলেন, তখন আশেপাশে যারা ছিল তারা কাছে গেল, দেখছে গাল থেকে রক্ত ঢুকছে, কি হয়েছে? এই স্বপ্ন দেখলাম, এই জগন্নাথের গায়ে আঁচড় লেগেছে, তাই আবার তোমার গালেও আঁচড় লাগবে। বুঝেছে? এই বিঘ্নের সঙ্গে ভক্তদের একটা গভীর যোগাযোগ আছে। হ্যাঁ, জগন্নাথ লীলা বইটা পড়বেন, রাজাপুর আগে প্রসাদ পাওয়ার জায়গাটা ছিল জগন্নাথ মন্দিরের পেছন দিকে বারান্দা। জগন্নাথ স্বপ্নে বলছেন, তোরা যে আমার ঘুমের পরে মানে দুপুর বেলায় প্রসাদ দেওয়ার ভোগ লাগানোর পরে জগন্নাথকে ঘুম পাড়ানো হয়, পেছন দিকে বসে ভক্তরা ঠাট্টাই আর কি করে আর প্রসাদ পায়, কিন্তু আমার ঘুমের পরে তোরা যে এভাবে গল্প করে করে প্রসাদ পাস, হ্যাঁ আমার ঘুমের ডিস্টার্ব হয় না, তোমার ঘুমের অসুবিধা হয় না? হ্যাঁ, পূজারীকে দিয়েছে ধমক। পূজারী এসে গুরু মহারাজকে জানালো যে এরকম ধমক দিচ্ছেন, গুরু মহারাজ সারা পৃথিবীতে ব্যাপারটা জানিয়ে দিলেন। হ্যাঁ, কয়েকজন ভক্ত এসে ওই যে এখন যেখানে প্রসাদের ঘর, প্রসাদ হল, এটা আগে ছিল না। হ্যাঁ, আমি তো আগে জগন্নাথ মন্দিরে ছিলাম 3 মাস, তখন এটা ছিল না। হ্যাঁ, তো ভক্তরা মিলে ওই প্রসাদ হলটা বানিয়ে দিল। জানি এখানে অনেক লীলা আছে, সমস্ত লীলার মাধ্যমে বোঝা যায় কিভাবে ভগবান ভক্তের সঙ্গে ভাব বিনিময় করেন। এইভাবে সদৃক শব্দটির অর্থ হচ্ছে, কিন্তু মানুষ যখনই তার স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হয়, মানে আমি কৃষ্ণের অংশ, এটা যখন সে বুঝতে পারে তাকে বলা হয় সদৃক। সদৃক শব্দটির অর্থ হচ্ছে যিনি নিজের স্বরূপ দর্শন করতে সক্ষম, তখন তিনি এই প্রকার জাগতিক সেবা ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হন। আর ভগবানের সেবায় যুক্ত হলে জাগতিক সেবা এমনি এমনি হয়ে যায়। কিরকম? ভগবানকে হালুয়া ভোগ লাগানো হয়েছে, এবার ভক্তরা কি পাবে আজকে প্রসাদ? যদি ভগবানকে হালুয়া ভোগ লাগানো হয়, ভক্তরাও সেটাই পাবে। জাগতিক সেবা তো লিঙ্ক লিঙ্ক করাচ্ছে, তাই না? ভগবানকে পূজা করতে গেলে ধোয়া কাপড় পরে ঢুকতে হবে, বাসি কাপড়ে ঢোকালে তো যে প্রতিদিন ধোয়া কাপড় পরে তার তো চর্মরোগ খুব সহজে হবে না, বুঝলেন? ভগবানের সেবার মাধ্যমে ভক্তদের সেবা হয়ে যাচ্ছে। আরেকটা প্যারাগ্রাফ বাকি আছে, তাহলে এটা কি রেখে দেবো? রেখে দিই নাকি প্রশ্ন উত্তর? হ্যাঁ, আগামী আগামী রবিবার, কালকে তো পাঠ হবে না, সোমবারে সোমবারে হবে। হ্যাঁ, যে কোনো প্যারাগ্রাফ গুলি একটু ভালো করে আস্বাদন করতে গেলে একটু সময় নিতে হবে, সময় নিতে হবে। যাই হোক, আর কিছু প্রশ্ন আছে কি? হ্যাঁ বলো। সবিন নিষিদ্ধ নেই, শাস্ত্রে তো নিষেধ নেই, ভোগ লাগাও না কেন? ভোগ লাগ
যদি মানুষ খেতে পারে ভগবান খুব ভোগ লাগানো লাগাই তো ভোগ, ওই তো বলছো তো ভোগ লাগাচ্ছে, ভোগ তো লাগানো হয়। দেখো সোয়াবিন নিয়ে আমি বলি, সোয়াবিন শাস্ত্রে নিষেধ করা হয়নি, কোন কোন গুরু মহারাজ নিষেধ করেন, যেহেতু এটা খাওয়ার সময় মাংসের স্মৃতি মনে জাগে। কোন কোন গুরু মহারাজ নিষেধ করেছেন, সব গুরু মহারাজ নিষেধ করেন না এবং শাস্ত্রেও নিষেধ নাই। হ্যাঁ, এখন তুমি যার শিষ্য তার নির্দিষ্ট তোমাকে পালন করতেই হবে। যেমন শ্রীমদ ভক্তিচরণ মহারাজ দীক্ষার আগে বলতেন, আমার কাছে দীক্ষা নিলে প্রতি একাদশীতে 25 মালা করতেই হবে। তো যারা যারা আসলে ভক্তিচরণ মহারাজের শিষ্য তারা তো মানে, সেটা মানে কারণ দীক্ষার সময় প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন। হ্যাঁ, শ্রীমদ গৌরাঙ্গ প্রেম মহারাজ বলেন, আমার কাছে যারা দীক্ষা নেবে তারা যদি সোয়াবিন খায় আমি তাদের দীক্ষা দেব না। যারা ওনার কাছে দীক্ষা নেবেন তাদের তো সেটা মানতেই হবে। তো এখন এক একজন গুরুদেব এক এক রকমের স্পেশাল নির্দেশ দিয়ে দিতে পারেন, তার রুচি ও রুচি অনুসারে দিতে পারেন। না, মুসুর ডালের সমান প্রোটিন আর মুসুর ডাল এক নয়। দেখো অনেকে বলে যে সোয়াবিনের যে প্রোটিন ডিমের থেকে বেশি বা ডিমের সমান। হ্যাঁ, তা এখন তার মানে কি ডিম ডিম হয়ে গেল? ডিম তো হয়, যাই হোক এটা আমারও প্রিয় খাদ্য নয়, এই সোয়াবিনটা আমারও প্রিয় খাদ্য নয়, বুঝা গেল? আর কিছু বলো। সে ভক্তই নয়, সে 2 নম্বরি বাপ্পা, তাকে ধরে পিটাম, ঠিক আছে? আর কিছু? কৃষ্ণ বাবু, হ্যাঁ, অনলাইন প্রশ্ন, কে বলছেন? রূপেশ স্যার বলছি বাবু, রূপেশ স্যার, বাম ইয়ে থেকে, মুর্শিদাবাদ থেকে না? মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদ থেকে বাবু, হ্যাঁ বলুন। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, অনেকদিন পরে আসলে নাকি, তোমাকে তো দেখি না। অনেকদিন পরে হ্যাঁ, কেন বাদ দাও, আমরা এখন নাম ডাকার খাতা করেছি, নাম ডাকার খাতা, নাম উঠে যাবে, বেশি বাদ দিলে ধরা পড়ে যাবে, বলো। প্রভু বলছি, প্রশ্ন আছে যে আমরা এই 4টা নিয়ম যেটা পালন করছি হুম এটা সূক্ষ্মভাবে পালন করছি কিন্তু মানে সুন্দরভাবে, কিন্তু মনে মনে একটু বাসনা, মনে মনে যেগুলা মানে ভোগ বাসনা এগুলা মাঝে মধ্যে চলে আসে, তো এগুলা কিভাবে কন্ট্রোল করা যায়? দেখো, একটা গরু যখন বাজারে যায় তখন জিলিপি দেখলে তার জিলিপি খাওয়ার বাসনা হয়। হ্যাঁ, আর একটা মানুষ যখন বাজারে যায় জিলিপি দেখলে তারও অনেক সময় জিলিপি খাওয়ার বাসনা হয়। পার্থক্য হচ্ছে, গরু যখন জিলিপি দেখে তার যখন জিলিপি খাওয়ার বাসনা হয় সে জিভ বাড়িয়ে দেয়, জিভ বাড়িয়ে দেয় পিটক, তাই না? আর তোমার যখন জিলিপি খাওয়ার বাসনা হয়, পকেটে হাত দিয়ে দেখলে পয়সা নেই, পয়সা নেই, তখন তুমি কি করো, জিভ বাড়িয়ে দাও গরুর মতো? না হ্যাঁ, না এটাই মানুষ আর গরুর মধ্যে পার্থক্য। তোমার বাসনা থাকতে পারে কিন্তু বাসনাটাকে প্রশ্রয় দিও না, বাসনাটাকে প্রশ্রয় দিও, হ্যাঁ, গরুর মতো জিভ বাড়িয়ে দিও না, বুঝা গেল? হ্যাঁ প্রভু, হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ বাবু হরে কৃষ্ণ, উত্তম প্রভু। বলছি, প্রভু এখানে এই যে লাস্ট প্যারাগ্রাফটা আপনি এখন পড়লেন, ওর হুম মধ্যে রয়েছে, কেউ যদি তার নিজের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ হন তাহলে হুম তিনি তার নিজের স্থূল দেহটির অথবা তার পরিবারের, সমাজের অথবা দেশের সেবায় যুক্ত হন, কিন্তু হুম মানুষ যখন তার স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হন তখন তিনি হুম এই প্রকার জাগতিক সেবা ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হন। তাহলে কি যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছে তাদের দেশের সেবায় যুক্ত হওয়া উচিত নয়? এখন এটা নির্ভর করবে আপনার স্তর কোথায়। যদি আপনার স্তর শ্রীল প্রভুপাদের মতো উত্তম হয়ে যায়, হ্যাঁ, তাহলে কৃষ্ণ সেবা করলেই দেশের সেবা হয়। হ্যাঁ, যেমন বাংলাদেশ বলে কোনো দেশ তো ছিল না, ছিল কি? না
ছিল না। ছিল না। যখন যখন মুঘলরা এই দেশে আসেনি, তখন বাংলাদেশটা ছিল ভারত, তার মানে সেখানে 100 ভাগ লোক ছিল সনাতন ধর্মাবলম্বী, তাই না? তাইলে হ্যাঁ যখন বাংলাদেশের 100 ভাগ লোক ছিল সনাতন ধর্মাবলম্বী, তখন বাংলাদেশ ছিল ভারত। কিন্তু যেই সনাতন ধর্মের অধঃপতন ঘটলো এবং অন্য ধর্মের মানুষ এলো, তারা একটা দেশ বানিয়ে ফেলল, বুঝেছেন তো? যদিও এটা ব্রিটিশদের রাজনীতি ছিল, কিন্তু এটাও ঠিক যে সনাতন ধর্মের মানুষ যদি বেশি থাকতো তাহলে এটা হতো না। তাহলে আমরা যদি সনাতন ধর্ম প্রচার করি এবং সারা বিশ্বের মানুষ যদি সনাতন ধর্ম গ্রহণ করে, তাহলে সারা সারা বিশ্ব হয়ে যাবে একটা দেশ। এটাই সবচেয়ে বড় দেশের সেবা, এটাই হলো সবচেয়ে বড় দেশের সেবা। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ সেবা করলে সব সেবা হয়ে যায়, দেশের সেবাও হয়ে যায়। শ্রীল প্রভুপাদ যে সেবা করে গেছেন, যত দিন যাবে তত বোঝা যাবে তিনি করলেনটা। আমি কি বোঝাতে পারলাম? আর পরিবারের সেবা, আর পরিবারের সেবা, পরিবারের সেবা ওখানে লিখেছে, এখানে পরিবারের এখানে সেবা পরিবারের সেবাও তো আছে। ততক্ষণ, শ্রীল প্রভুপাদ তিনি গীতা লিখেছিলেন, সেই গীতাটা বিক্রি করে দিলেন তার স্ত্রী। তো প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, আমার গীতাটা কোথায়? বলছে, আমি গীতাটা বিক্রি করে চা পাতা কিনেছি। তখন প্রভুপাদ বলেছিলেন, ইউ ওয়ান্ট মি অর টি? তখন ওনার স্ত্রী বলেছিলেন, আই ওয়ান্ট টি। তখন প্রভুপাদ পরিবারের সেবা ত্যাগ করলেন। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বৃহৎ স্বার্থে তার পরিবারের সেবা ত্যাগ করেছিলেন, তার পরিবারের সেবা ত্যাগ করেছিলেন। বৃহৎ সেবার জন্য ক্ষুদ্র সেবা ত্যাগ করা যায়, বোঝা গেল? হ্যাঁ বুঝা এখন গেছে, বলতে হরে পারেন কৃষ্ণ আমার তুমি। তো সেই যোগ্যতা নেই, না সেটা আলাদা কথা, যোগ্যতা নেই আপনি পরিবারের সেবা করুন, কিন্তু প্রভুপাদের যোগ্যতা ছিল, তিনি পরিবার ছেড়ে তিনি সমস্ত পৃথিবীর সেবা করেছেন। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন? না, নিরাকার মানেই ব্রহ্ম জ্যোতিতে বিলীন হয়ে যায় এবং সেখান থেকে আবার পৃথিবীতে পুনর্জন্ম। দর্শন করলে তো হবে না, আমাকে তার শুদ্ধ ভাবে সেবা করতে, কারণ জরাসন্ধ, শিশুপাল সবাই কৃষ্ণ দর্শন করেছিলেন, কিন্তু এরা তো আর গোলকে যেতে পারেননি। দর্শন করলে যে গোলকে চলে যাবে তা নয়, সেবা বৃত্তিটাই হলো প্রধান। ঠিক আছে, মাতাজি, না জগন্নাথ খেতে পারেন। যেমন বিশ্বরূপ অধ্যায় বলে, বিশ্বরূপ দর্শন বলে একটা অধ্যায় আছে গীতাতে, সেখানে কৃষ্ণ ভীষ্মদেবকে খেয়ে ফেলছেন চিবিয়ে চিবিয়ে। তিনি সমস্ত এই যে যত কৌরব পক্ষ, এমনকি পাণ্ডব পক্ষের যত সৈন্য আছে, সবাইকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, তোর দাঁতের ফাঁকে নরম মাংস লেগে আছে। কৃষ্ণ পারে, কৃষ্ণ পারে, কিন্তু আপনি পারবেন নরম মাংস খেতে? কৃষ্ণ সব খেতে পারে, কিন্তু আমরা পারি না। জগন্নাথ পান খেতে পারেন, সুপারি খেতে পারেন, আমরা পারি না। এটা জলে ফেলে দিতে, কি হবে জলে ফেলে দিতে, জলে, ঠিক আছে? আর বিলাস দ্রব্য, পান হচ্ছে বিলাস দ্রব্য, বিলাস দ্রব্য ভগবান নিতে পারেন, কিছু কিছু বিলাস দ্রব্য, যেমন কৃষ্ণ রাস নাচ করেন, বিলাস, এটা হচ্ছে ভোগ বিলাস। তিনি যেহেতু ভোক্তারাং জগতে প্রসং, তিনি ভোক্তা, তিনি ভোগ করতে পারেন। আমরা চাকর বাকর কর্মচারী, আমরা ঠিক আছে, আপনি ভোগ করছেন আপনার ভোগের জন্য আমি এনে দেবো, না, আমি সাধারণ কর্মচারী, আমি আমি এসব গ্রহণ করব না। এবং গুরুবর্গ আমাদের এখানে নিষেধ করে দিয়েছেন যে এগুলো যেন গ্রহণ না করা হয়। ঠিক আছে, আর কিছু রাখছি? আচ্ছা, জয় শ্রী প্রভুপাদ কি।